हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आबारो चले आसलम नतून आरेकटी रेसिपी निये आपनादेर माझे। आजके आमी तैरी करे देखाबो खुलनार ऐतिह्यबाही चुईझाल आर आस्त रसुन दिए बाटा मशलाय ब्रयलार चिकेन एर भुना। एटा आपनारा सबे बाड़ाते एटा तैरी करते पारेन, आर रुटिर संगे तो खूबी भालो लागे ए रेसिपिटी खेते। ताहले चलुन एटा किभाबे तैरी करते हय देखे निया जाक। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজে আমি এই চিকেনগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারেন। এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি, আমি এগুলো সবই শিলপাটায় বেটে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা, পরিমাণ মতো আমি ঝাল নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা 1.5 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর নিয়েছি আস্ত রসুন। আমি এখানে বেশ কয়েকটা আস্ত রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি চুই ঝাল। দেখুন, চুই ঝালটা আমি এভাবে করে পরিষ্কার করে কেটে নিয়েছি, উপরের যে ছিলকাটা আছে ওটা ফেলে দিয়ে এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এই চিকেনের ভিতরে কিছুটা আলু ব্যবহার করব, সেজন্য আমি আলুটা আগে ভেজে নিব। চাইলে আপনারা এখানে আলুটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই যদি আলুটা না খেতে চান। দেখুন, আমি আলুগুলো সব দিয়ে দিব, আর আলুটা দেখুন আমি কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে। যেহেতু আমি মাংসের সাইজটা একটু বড় করেছি, সেজন্য আলুর সাইজটাও সেইভাবেই কেটে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে আমি আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখুন, আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলো আমি উঠিয়ে দিব। এখানে আমি আরো কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে 4টা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো গোটা গরম মশলা ইউজ করব না, যেহেতু আমি মশলাটা বেটে নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমি কোনো গোটা মশলা দিব না। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে বাকি সব মশলা এখানে একে একে আমি দিয়ে দিব। আমি আগেই তো বলে দিয়েছিলাম যে আমি কতটুকু পরিমাণ করে সব মশলা নিয়ে নিয়েছি, সেজন্য এখন আর বললাম না। পেঁয়াজ, রসুন আর আদা এটা আমি তেলের সঙ্গে 1 থেকে 2 মিনিট সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমার 1 থেকে 2 মিনিট তেলের সঙ্গে এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাকি মশলাটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব শুকনো মরিচের পেস্ট। এখানে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। দিয়ে দিব জিরে বাটা, ধনিয়া বাটা আর গরম মশলা বাটা। এ পর্যায়ে আমি আস্ত রসুনগুলোও দিয়ে দিব, যেহেতু ব্রয়লার চিকেন এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, সেজন্য রসুনগুলো আগে থেকে দিয়ে নিতে হবে, তা না হলে পরে দিলে কিন্তু সেদ্ধ হবে না। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম যে পাত্রে, ওই পাত্রটা ধুয়ে এখানে পানি দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, আর উপরে তেল ভেসে উঠেছে। আর অবশ্যই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না খেতে, বাজে একটা গন্ধ বের হয়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব।
অনেকে কিন্তু ব্রয়লার চিকেন খেতে চান না, ভালো লাগে না খেতে, তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, দেখবেন তারা খুবই মজা করে খাবে। এবার খুব ভালোভাবে মিলিয়ে নিব মশলার সঙ্গে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটা রান্না করব, খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, আর এর থেকে দেখুন বেশ অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়েই আমি কিন্তু খুব ভালোভাবে এই চিকেনটা কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, এভাবে করে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নিব। দেখুন এ থেকে কিন্তু আরও অনেকটা পানি উঠে এসেছিল। এ পর্যায়ে আমি চুই ঝালগুলো দিয়ে দিব, যেহেতু চুই ঝাল এ পর্যায়ে দিয়ে একটু কষিয়ে নিলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর আলুগুলোও দিয়ে দিব, মানে চিকেনগুলো যখন অর্ধেক আপনার কষানো হয়ে আসবে সে পর্যায়ে এইগুলো আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু চিকেন সেদ্ধ হতে খুব একটি বেশি সময় লাগে না, সেজন্য এ পর্যায়ে দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো এটা কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি দেখুন। আর অবশ্যই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বাজে একটা গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন যে কোনো রান্নায় গরম পানিটা ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আর তাড়াতাড়িও কিন্তু তরকারি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা খুব ভালোভাবে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমি জিরাটা শুকনা ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, আর এটা দেওয়ার ফলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন দেখুন এটা পরিবেশন করে দিব। এই তো এর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর সবে বরাতে তো চালের আটার রুটি দিয়ে এই মাংসটা খেতে যা অসম্ভব মজার হবে না, আপনারা একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এর টেস্টটা কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।